বর্তমান বিয়ে শির অনুষ্ঠানে যে অনুষ্ঠান চলে এটা কতটুকু শরীয়ত সম্মত কোনটা আমাদের জন্য স্বভাবের কাজ আর কোনটা বেদা কোনটা গুনাহের কাজ এই বিষয়কে চিহ্নিত করার জিম্মা দিয়েছেন কোরআনে পাখিরাব্বর আরামিন সৌরাত রোম আয়াত নম্বর ২১ যেখানের সাদ হচ্ছে أعوذ بالله من الشيطان الرجيم ومن آياته أن خلق لكم من أنفسكم أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون رب العزة ارشاد আমি আল্লাহ পাকের কুদরতি নিশানই বহুত অনেক রয়েছে বহু রয়েছে অগণিত রয়েছে তবে আমি আল্লাহ পাকের কুদরতি নিশানের মধ্যে অন্যতম একটি নিশানি আন খালাকালক আমি আল্লাহ পাক সুবহান বা তালা আমি ওই মহান শ্রদ্ধা যিনি তোমাদের জন্য তোমাদের জন্য তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন কেন লেতাস লেতাসনুই যাতে তোমরা তোমাদের স্ত্রীদের পাশে তোমাদের বসবাসের স্থান করে নিতে পারো ও জালা বিনাকুমা তুমি এবং তোমার স্ত্রীদের মধ্যে ওই মহান জাত বা বরকত মোহাব্বত এবং রহমত সৃষ্টি করে দিয়েছেন স্বামী স্ত্রীর মহাব্বত স্বামী স্ত্রীর ভালোবাসা এটাই হলো এমন ভালোবাসা যে স্বভাব যে ভালোবাসায় অবশ্যই স্বভাব রয়েছে আল্লাহ পাক বলেন ইন্নাফিদাফকর যারা কমে মোতাফাকের যারা চিন্তা গবেষণা করে ওই জাতির জন্য আমি আল্লাহ আল্লাপাকের নিশানির মধ্যে যথেষ্ট নিদর্শন রয়েছে চিন্তা করার বিষয় রয়েছে সেটা হলো আল্লাহ বলে আমি তোমাদের জন্য তোমাদের স্ত্রীগণকে সৃষ্টি করেছি যাতে স্ত্রীর সাথে তোমরা থাকতে পারো এই স্ত্রীর সাথে তোমার মহব্বত প্রকাশ করতে পারো তাহলে সোহান বা তালা এই বিয়ের মাধ্যমে স্বামী স্ত্রীর বন্ধনকে আমার আল্লাহ নিশানি বলেছেন কদুরতি নিঃ শুধু তাই না حديث باق إمام ابن ماجة صحيح ستة رنّة مهيمة ابن ماجة تونس ستونس نمبر حديث جيخن رويتش أنايشة صدقار رضی الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وآله وسلم أنّك من سنتي فمن لم يعمل على سنتي فليس مني أو كما قال رسول الله সাল্লাম নবীজি বলেন উম্মত শুনো বিয়ে এটা আমি নবীর সুন্নত বিয়ে করা এটা আমি নবীর সুন্নত যারা আমার সুন্নত থেকে মুখ ফিরাই নিবে আমার সুন্নতের উপর আমল করবে না সে আমার উম্মত দাবি করাটা ভুল হবে তাকে আমি আমার উম্মত হিসেবে গ্রহণ করি না সম্মানিত উপস্থিতি কোরআনে পাকের আয়াত দ্বারা প্রমাণিত বিয়ে স্বামী স্ত্রীর বন্ধন এটা আল্লাহর নিশামী একটু কথা বলি এটা আল্লাহর কি কুদরতি নিশানি আর হুজুরি করিম বলেন বিয়ে এটা আমি নবীর সুন্নাত তাহলে এবার আমরা বুঝতে পারি আল্লাহর কুদরতি নিঃশ্বামী এমনকি হুজুরি করিম সাল্লাহ্লামের সুন্নতে মোবারকা এটাকে আমাদের আমরা কিভাবে পালন করব। বর্তমান সমাজের দিকে আমরা যখন একটু দৃষ্টি দিই এই বিয়েকে কেন্দ্র করে যত কুসংস্কার চলছে কথা বলেন ঠিক না একটু লক্ষ্য করুন আমি কি বলতে চেয়েছিলাম এই বিয়েকে কেন্দ্র করে অনিস্তামিক বেহায়াপনা বিধর্মীদের কাজ বিধর্মীদের বিধর্মী কালচার নিয়ে আমাদের সমাজকে আমরা ভরপুর করতে যাচ্ছি আজকের এই দাওয়া তোলে খায়ের দেখে অবশ্যই আমাদের শিক্ষা নেওয়া প্রয়োজন কোন ধরনের বিয়েকে নবীজির সুন্না বলবো কোন ধরনের বিয়েকে আমরা অনুষ্ঠানকে বেদাৎ বলবো বিয়ের আগে মানুষ বিয়ে হওয়ার আগে বৈঠক করে সামাজিকভাবে সেই বৈঠকের মধ্যে অনেক বেদাত হয় এটা অনেক বড় একটা সাবজেক্ট আসলে সংক্ষেপে আমার টাইম অনুযায়ী আমি গুছাই ফেলব ইনশাল্লাহ বলছিলাম বিয়ে হওয়ার আগে এখন আদ্য হয় নাই উভয় পরিবারের পক্ষ থেকে কিছু কিছু মানুষ বসে সেখানে কিছু ফর্দ করে জয়ী ফর্দ বলে সেখানে এমন এমন কিছু শর্ত লাগাই দেয় যেটা শরীয়ত কখনো সাপোর্ট করে না অনুমোদন দেয় না এটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী একটা হাদিস শোনাই যে হাদিস খানা শরীফ এভিন মাদা শরীফের হাদিস আবোধ আবোধ রয়েছে মেশ কাঁথের মধ্যে দুইশত তিপ্পান্ন নম্বর হাদিস তিপ্পান্ন নাম্বার পৃষ্ঠাতে হাদিস খানা পাওয়া যাচ্ছে

চুক্তি করা যাবে শর্ত লাগানো যাবে তবে এমন কোনো চুক্তি করা যাবে না এমন কোনো জয়ফর্দ করা যাবে না এমন কোনো বই খানদান বসে এমন কতগুলো শর্ত লাগানো যাবে না যেগুলা হারামকে হালাল করে ফেলছে বা হারামকে হালাল করে দিচ্ছে এই ধরনের কোনো চুক্তি ও পরিবার করতে পারবে না এগুলা বিয়ের আগে আমরা দেখতে পাই সেই বিয়ের জয় ফরদের মধ্যে লেখা যা লেখা থাকে কি এত শত বা এত হাজার বৈরাত খাওয়াতে হবে বরযাত্রী খাওয়াইতে হবে সাদানের জন্য এত লক্ষ টাকা দিয়ে ফেলতে হবে এই জন্য এত কিছু এই অনেক খাবারের আইটেমস কি হবে ওই বরযাত্রীর মধ্যে খাবার এই এই খাবার থাকতে হবে এই যে শর্ত লাগানো হয় এগুলা অবশ্যই হারামকে হালাল করে ফেলছে এগুলা অবৈধ এটা শুনুম এটা শরীয়তে কখনো আমাদেরকে অনুমোদন দিই না নবীজির সুননা না আমাদের শরীয়ত ইসে মধ্যে বিয়ে দেওয়াও খুব সহজ বিয়ে করাও সহজ বিয়ে দেওয়া তার চেয়ে আরও বেশি সহজ বিয়ে করাও সহজ বিয়ে দেওয়া তার চেয়ে আরও বেশি সহজ আমাদের ইসলামের ধর্মের মধ্যে মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের খরচ নাই খরচ আছে শুধু বরের কতটুকু যতটুকু তার সামর্থ্য আছে যেমন নাকি আমাদের বড় মডেল সেটা হলো আলী সাথে আমার নবীজির কন্যাকে শাদী করালেন ফা তাহরা আল্লাহ তালানহার মধ্যে যখন আগদ পড়াই দিলেন এ হাদিস কানা না সাঈ শরীফে রয়েছে আপার হাদিস নম্বর তিন হাজার তিনশো পঁচাত্তর আবার আবু দাবুদে রয়েছে দুই হাজার একশো উনত্রিশ রয়েছে ছয় শত তিন নম্বর হাদিস হাদিসকে একটু লক্ষ্য করি হজরত আলী আলমার তাদু তালা নহর সাথে ফাতে মাতুর সাহার বিয়ে যখন হয়ে গেল এবার আমার নবীজি বললেন হজরত আলীকে বলেন আলী আতিহ তোমার তো বিয়ে হয়ে গেছে এবার তুমি মাহার স্বরূপ মাহার স্বরূপ তোমার স্ত্রীকে কিছু দাও দেখেন এই মাহার প্রধান করতে গেলেও আমাদের অনেক দর কষাকষি চলে সামাজিকভাবে এ কথা অবাস্তব নয় সব সমাজে চলে অনেক টাকা দাবি করে এটাও সম্মত নই এটাও বেদা এটা জুলুম যার যতটুকু সামর্থ্য নেই তাকে এত এত বোঝা চাপিয়ে দেওয়া এটার নাম জুলুম তো মাহার কত হবে কত হবে এটা নির্দিষ্ট নাই তবে আমার নবীজি কি বলেছেন ইমামে হাকেম না শাহপুরি মাস্তাদার হাকেমের দ্বিতীয় খণ্ড একশত বিরাশি নম্বর পৃষ্ঠাতে ইহাদিশ হাদিস নোট করেছেন নবীজি সরকারে দু আলম সাল্লাহ আলহি আলহি ওসাল্লামা এর সাদ করেছেন খাইরু সিদাকি আইসা আইসারুহু আইসা নবীজি বলেন মাহারের মধ্যে উত্তম মাহার হলো যেই মাহার আদায় করা অতি সহজ যে মাহার আদায় করা অতি সহজ এই মাহার হচ্ছে উত্তম মাহার লক্ষ্য করি তাহলে আমাদের সমাজের মধ্যে যে মাহার বিশ লক্ষ তিরিশ লক্ষ পঞ্চাশ লক্ষ অনেক সময় দেখা যায় এক কোটি টাকা মাহার দিয়ে বসে থাকে এটা বিরাট একটা বোঝা এটা সহজ নয় আদায় করা নবী জীবনে এটা উত্তম না উত্তম হবে যে মাহার আদায় করা সহজ হবে সরকার সাল্লামা হজরতে মওলা আলী রদি আল্লাহ তালুকে বলছেন আলী আমি তো ফাতেমার সাথে তোমার আদ্য বড়াই দিয়েছি এবার আতিহা সৈয়া তুমি কিছু তাকে মাহার স্বরূপ দিয়ে দাও কল হজরতে আলী রদি আল্লাহ বলেন মা ইন্দি সাইয়ার সুরাল্লাহ হুজুর মাহার দেওয়ার সে সামর্থ্য তো আমার কাছে নাই তো নবীজি বলেন আলী আইনাদার ওকাল আতেমিয়া তোমার একটা যুদ্ধের পোশাক ছিল বর্ম ছিল এটা কই বলে হুজুরে আছে তো কলা হিয়া ইন্দি হুজুরিটা আমার কাছে আছে নবীজি বলেন এখন তো আর যুদ্ধ হচ্ছে না এখন তো তোমার প্রয়োজন নাই আমি নবী তোমাকে বললাম ফাঁকি হাইয়াহু ওই তোমার বর্মটা যুদ্ধের পোশাকটা তুমি মাহার শরীফ দিয়ে দাও হজরতে আলী তালা তালানহর মাহার কত সহজ করে দিয়েছেন নবীজি আজ আমরা সেহাম মাহারকে কত কঠিন করে নিচ্ছি দেখেন হাদিস খানা আবুধাব শরীফে রয়েছে হাদিস নম্বর দুই হাজার একশত ষোলো ইবনু মাজাতে রয়েছে আঠারোশো আটাত্তর এমনকি তিরমিজি রয়েছে এগারোশো চোদ্দ মেসকাত শরীফে রয়েছে মাসনাদ আহমদে রয়েছে বাবু সাদাক নামে মেস শরীফে একটা অধ্যায় আছে সেখানেও রয়েছে হজরতে ফারুক আজম এর হরদাহ করেছেন কি বলেছেন লা ফি নিসা মহিলাদের মাহার দেওয়ার ব্যাপারে তোমরা সীমা লঙ্ঘন করিও না বেশি ধরিও না নির্ধারণ করিও না কেন যদি মাহার বেশি হওয়া যদি সম্মানের বিষয় হতো মাহার বেশি হওয়া যদি এটা তাকোয়া হতো তাহলে এক নাম্বার নবীজির স্ত্রীগণের মাহার বেশি হতো নবীজির কন্যাগণের মাহার বেশি হতো মাহার বেশি হওয়া এটা সম্মানের বিষয় নয় মাহার বেশি হওয়া এটা তাকোয়ার বিষয় নয় বিধায় আমরা আমাদের উচিত সাদের অনুষ্ঠানে জয় ফরদের এই অনুষ্ঠানে আমরা যাতে মহারটা এতটুকু নির্ধারণ করি যার সাথে বিয়ে হচ্ছে ওই বর যাতে মাহারটা আদায় করতে পারে ওনার যাতে সহজ হয় আর লাচকেরই ইজতেমার থেকে আমাদের এই শিক্ষা নেওয়ার তফিক দিক আমিন বলি আমিন সম্মানিত উপস্থিতি এই মাহারের কথা গেল এই বিয়ে স্বাধীন অনুষ্ঠানে আরও অনেক কিছু বিয়ে হওয়ার আগে বিয়ে হওয়ার আগে অনেক কিছু আমরা দেখি সামাজিকভাবে যে প্রথাগুলো চলছে বিভিন্ন বিধর্মীদের প্রথা আমাদের এই ধর্মের মধ্যে রসমে ঢখায় দিচ্ছে আল্লাহ আমাদের সমাজকে হেফাজত করুক লক্ষ্য করুন তাহলে বিয়ে করতে হবে কোথায় অনেক সময় দেখা যায় এমন এক জায়গার মধ্যে বিয়ের অনুষ্ঠান করে আদ্য আদ্য অনুষ্ঠান করে যে আদ্য অনুষ্ঠানের কোনো গুরুত্ব নেই এদিকে নারী এদিকে বেহাইয়াপনা এদিকে এমন এদিকে সেমন সেখানে আদ্য অনুষ্ঠান হয়

বিয়ের পবিত্রতা তোমরা রক্ষা করো বিয়ের পবিত্রতা রক্ষা করো বিয়ের অনুষ্ঠান আকদের অনুষ্ঠানকে তোমরা মসজিদে করো মসজিদ পবিত্র ঘর আল্লাহর পবিত্র ঘরে তোমরা আকদের অনুষ্ঠান করো বিয়ের পবিত্রতা তোমরা রক্ষা করো শুধু তাই না বিয়ে যখন হয়ে গেল এটাকে চুপচাপ না একেবারে কাউকে না বলে নিরবতা পালন করবে না নবীজি বলেন ওয়ালিনু আলী নু ওয়াদিবু বিয়ে কে এলান করো দপ বাজাই বাজাই আনন্দ করো দপ বাজাইয়া বিয়ের অনুষ্ঠান করতে পারো দপ বাজানো বাজানোর মধ্যে বিয়ের অনুষ্ঠান করা এটা সাহাবাই কেরামের সুন্না আমাদের নবীজির পক্ষ থেকে অনুমতি দিয়েছেন এটা সুন্না তবে দবের নামে ঢোল বাজানো ড্রাম বাজানো প্যাকেজ করা ব্যান করা নারী পুরুষ একসাথে নাচা বিয়ের অনুষ্ঠানকে দেখলে যে মুসলমানের বিয়ে না বিধর্মের বিয়ে পার্থক্য করা যাচ্ছে না এই ধরনের বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ বেদা গুনাহের কাজ উভয় খানদান গুনেগার হবে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক একটু জোরে বলি না আমি সম্মানিত উপস্থিতি এই বিয়ের অনুষ্ঠানে এমন এমন কতগুলো অনুষ্ঠান চলে যেখানে নারী পুরুষ কোনো পর্দার বিধান আমাদের বিয়ের অনুষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি না মনে করি বিয়ের মধ্যে সব যায় বেপরদার চলেও যায় মনে হচ্ছে আমাদের নয় নয় এই বিয়েকে কেন্দ্র করে এমন কতগুলা শুধু নতুন বউকে সাজানো হয় তাই না অনেক পুরাতন বউকে সাজানো হয় শুধু তাই না এখনো যারা বউ হয় নাই হব বউ যারা এদেরকে সাজানো সাজানো হয় বিউটি পার্লার নিয়ে যাওয়া হয় স্টেজের মধ্যে প্রদর্শনী দেওয়া হয় সম্পূর্ণ বেদা গুনাহের কাজ ও বই খানদান এই ব্যাপারে গুণা হবে গুণা গুনেগার হবে যারা করছে টাকা দিচ্ছে এরাও গুনেগার হবে যারা ওই বিয়েতে যাচ্ছে এই প্রদর্শনী দেখতেছে অবশ্যই এরাও গুনেগার হবে এই বিয়ের অনুষ্ঠানকে এদিকে গেল গুণা সেদিকে গেল গুণা চতুর্দিকে আমরা বিয়ের অনুষ্ঠানকে এটা অথচ আমার নবীজি বলেছেন কাহু নিষ্পিন ওম্মার বিয়ে এটা ধর্মের একটা অর্ধেক তোমার ধর্মের অর্ধেক বিয়ে নবীজীবনে বিয়ে তোমার ধর্মের অর্ধেক ফালিয়াত তাকিল্লাফিনিসফিল বাঁকি বাকি অর্ধেককে তুমি তাকুয়ার মাধ্যমে বিভিন্ন তাকুয়ার মাধ্যমে তুমি পরিপূর্ণ করো দেখেন আজকে নবীজি যে বিয়েকে ধর্মের অর্ধেক বলেছেন আমরা সেই বিয়েকে সম্পূর্ণ বিধর্মী অনুষ্ঠানে পরিণত করে দিয়েছি আজকের এই দাবাতুল খায়ের ইস্তামার পক্ষ থেকে আমি আমাদের দেশবাসীকে গ্রামবাসীকে সমাজবাসীকে ওধার্থ আহ্বান জানাতে চাই আজকের মাহফিল দেখে অবশ্যই আমরা প্রতিজ্ঞা করতে হবে এমন বিয়ের অনুষ্ঠানে আমরা যাব না যে অনুষ্ঠানে বেহায়াপনা হয় এমন কোন বিয়েতে আমরা ম্যান দিব না সহযোগিতা করব না যেই বিয়ের মধ্যে বেহায়াপনা হয় আরো বড় দুঃখ লাগে গরিব গরিব মানুষ রিক্সাওয়ালা মেয়ের বিয়ে এই বোনের বিয়ে গরিব গরিব মানুষ সমাজের মধ্যে ভিক্ষা করে আর যখন ভিক্ষা করা শেষ বিয়ের আগের রাত বেঞ্চ লাগাইলে কিসের টাকা দিয়ে মানুষের টাকা সহযোগিতার টাকা মানুষের টাকা নিয়ে ব্যাংকের অনুষ্ঠান করে দেয় আমি আপনাদেরকে অনুরোধ জানাবো আজকের ইজতেমার প্রোগ্রাম থেকে সেটা কি আপনি যাচাই করবেন ওই বিয়েতে সহযোগিতা করবেন যেই বিয়েটা শুননামো মোতাবেক হবে আপনি গান করেন কিরকম গান তব বাজায় আমাদের আমাদের ছেলেরা গান করে যেভাবে সাহাবারা করেছেন যেভাবে মেয়েরা ছোটো ছোটো মেয়েরা গান বাজিয়েছেন নবীজি শান গাইতেন গাইতেন মর্সিয়া পাঠ করতেন বিয়ের অনুষ্ঠানের মধ্যে রসুল আল্লাহ পাকের পড়তেন বিয়ের অনুষ্ঠানে ওই ধরনের গান গাওয়া এটা শুন তবে দফের মাধ্যমে ঢুলের মাধ্যমেও নই দব বলতে কাকে বলে আরবেস্তানে স্থানে এখনো দব আছে সেটা হচ্ছে এক পাশে খোলা আর এক পাশে ঢুলের মতো আছে এক খোলা আরেক পাশে ঢুলের মতো আছে বন্ধ নই ঢুলের মতো বন্ধ নই ড্রামের মতো বন্ধ নই তবলার মতো বন্ধ নই খোলা সেজন্য ওই রকম দববাজি আপনি অনুষ্ঠান করেন এটা হবে সুন্নতি অনুষ্ঠান পাক আমাদেরকে আমল করার তফিক দান করুক আমিন বলি বিয়ের মধ্যে আগদের মধ্যে অনেক আগ্রহতে দেখা যায় কিছু আলেমরা আগ্রহ বড়াবার সময় শুধু ই জাপ কবুল করে আগ্রহ বড়াইবে খোদবাটা পড়ে না বিয়ের আগদের মধ্যে খোদবাটা পড়া সুন্নত আমার নবীজি খোদবা পড়তেন বিয়ের ওই বিয়ের খোদবা আমার নবীজি বসে বসে পড়তেন এই যে অন্যান্য খোদ্া নবীজি দাঁড়িয়ে পড়তেন বিয়ের খোদবাটা নবীজি বসে বসে পড়তেন এমনকি সেই বিয়ের খোদবা দেওয়া শূন্য অনেক সময় আগদের অনুষ্ঠানের মধ্যে এই সূন্যটা আদায় হয় না এমনি ইজাব কবুল বলে ইজাব কবুল হলে যথেষ্ট সুন্নাতের কি দরকার এই ইজাব কবুল হলে এই ওকিল আছে সাক্ষী আছে বিয়ে তো হয়ে গেল এটা আবার এই খোদ বা দেওয়ার কি দরকার আর ভাই এটা হচ্ছে নবীজির সন্না আল্লাহ আমাদের সন্নাতে নবী আদায় করার তফিক দিক একটু জোরে বলেন না আমিন বিয়ের মধ্যে অন্যতম সুন্নাত হলো অলিমা খাওয়ানো কি খাওয়ানো বৈরাত খাওয়ানো অলিমা খাওয়ানো একটু বলি বিয়ের মধ্যে খাওয়া সুন্নত নয় খাওয়ানো সুন্নত কি বলছিলাম বিয়ের মধ্যে খাওয়া নয় কি খাওয়ানো যেটা এটার নাম যাত্রী আর যেটা খাওয়াই এটার নাম একটু আমি মাঠের সবাই একসাথে শুনতে চাই যেটা খাওয়াই এটার নাম কি এ আওয়াজও হবে না একটু বড় আওয়াজের চাই যেটা খাওয়াই এটার নাম অলিমা জুড়ে বলি কি অলিমা এটা শুননা বৈরযাত্রীটা আমরা বানাইছি এটা 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 সাইয়া হা কেউ যদি খুশিতে খাওয়াই এটা মেহমানদারি আর জোর করে এত সত্য খাওয়াইতে হবে এটা জুলুম এটা বেদাতে সাইয়া এটা ইসলাম সাপোর্ট করে না দেখেন আমার নবীজি নবীজির অ্যাট টাইম নয় জন স্ত্রী ছিলেন তার মধ্যে নবীজি সবার ব্যাপারে অলিমা খাওয়াইছিলেন একটা হাদিস শোনাই যে হাদিস কেন বুখারিতে পাঁচ হাজার একশো একাত্তর নম্বর হাদিস মুসলিমে রয়েছে তিন হাজার ছিয়াত্তর নম্বর হাদিস আনানসিন আনানসিং আল্লাহ তালান মা রাইতুন নবিয়া সাল্লাল্লাহ লেবা সাল্লামা আউলামা আলা এহ দায় মিন্নিসাইহি মা আউলামা আলা জয়নাবা আউলামা লামা বেসাতিন হুজুরি করিম সাল্লাহ্লামা সমস্ত বিবিদের ওলিমা করেছেন তবে ছাগল জলা জবে করেন নাই ছাগল জবে করেন নাই খাইসা পায়েস জাতীয় খাবার তরকারি দিয়ে এই ধরনের নর্মেল খাবার দিয়ে নবীজি অলিমা খাওয়াইছেন কি খাবার দিয়ে পায়েস জাতীয় খাবার নর্মেল খাবার দিয়ে নবীজি অলিমা খাওয়াইছেন আর অন্যতমার একটা অলিমা নবীজি খাওয়াইছিলেন সেটা হলো ছাগল ছাগল জবে করে রুটি গোস্ট এটা কার আগদে জানেন হজরতের আকদ যে আকদটা আমার আল্লাহ পড়াইছেন যে আগদের উপর কোরআনে পাকের আয়াত নাজল হয়েছে সুরাত আজাব আয়াত নম্বর সাঁত্রিশ মদ্যকান থেকে বলেছি আমার আল্লাহ বলেছেন

কোরআনের আয়াত নাজল করে এটাকে ঘোষণা দিলেন নবীজি বেশি খুশি হয়ে গেছেন ওই খুশি উদযাপন করারতে আমার নবীজি ছাগল জবে করে অলিমা করেছেন তাহলে অলিমার খাবার একেবারে বিষ্ঠা আইটেমস হতে হবে এরকম কোনো কথা কোরমা ফুলাও হতে হবে এরকম কোনো কথা অলিমার খাবার সামর্থ্য অনুযায়ী নবীজি অলিমা খাওয়াইছিলেন হাইসা পায়েস জাতীয় খাবার দিয়ে কিন্তু নবীজি খাওয়াইছিলেন ছাগল জবে করে একটা ছাগল জবে করো আপনি অলিমা খাওয়াই দিতে পারেন আসুন আমরা আজকের রেস্তমা থেকে সমাজেরই কুসংস্কার খাবারের মধ্যে আইটেমস বেশি করা জুলুম করা সমাজের গরিব দরিদ্রদের উপর এই সুলুম আমরা আজকের অনুষ্ঠান থেকে প্রতিহত করার প্রতিজ্ঞা করি আমরা এমন অলিমা খাওয়াবো দরকার বশত আমাদের সমাজের মধ্যে কিছু মেজবাণী প্রথা আছে আমরা অলিমা খাওয়াই দেব মেসবাণী পন্থায় কোন পন্থায় মেজবাণী পন্থায় যদি অলিমা খাওয়া যায় সেটা আর জুলুম হবে না এটা 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 কোনো ধরনের কষ্ট আর হচ্ছে না অতি অল্প সময়ে অনুষ্ঠানটা সাজানো যায় এখন বিয়ের অনুষ্ঠান করতে গিয়ে বাবার অনেক সময় বাবা মেয়ের বাবা স্টুপ করে ফেলে কথা বলুন ঠিক না তাহলে আমরা কি বিয়ে করি না জুলুম করি তাহলে এভাবে যদি বলতে চায় আমার সময় কিন্তু আর তিন মিনিট বাকি আছে এটা এটা ব্যাপক একটা বিষয় সমাজের মধ্যে যে অলিমা প্রথা রয়েছে আমরা খাওয়াইলে খাওয়াইলাম না খাওয়াইলে না নবীজি বলেন না হজরত আব্দুর রহমান আও কে বলছেন আব্দুর রহমান দেখি তুমি তো বিয়ে করছো আও লিম বলো কানা বিশা নবীজি বলে এবার তুমি অলিমা খাওয়াই দাও যদিও বা একটি ছাগল জবে করা হয় একটু জোরে বলি না সুবহানাল্লাহ লক্ষ্য করুন আরেকটা অলিমার খাবার বড় মারাত্মক খাবার আমাদের সমাজে আছে আমাদের সমাজে অলিমার খাবারে দাওয়াত কাকে দেয় পরিষ্কার পরিষ্কার খাবার যারা পড়ে গাড়ি নিয়ে আসবে এদের অলিমার খাবারে দাওয়াত দেয় ঠিক না ভাইয়েরা হাদিস বোখারি তো রয়েছে পাঁচ হাজার একশত বাহাত্তর নম্বর হাদিস মুসলিমে রয়েছে

অলিমার মধ্যে ধনীদেরকে দাওয়াত দেওয়া হয় গরিবদেরকে মাহরুম করা হয় নবীজি বলে ওই বিয়ের খাবার একেবারে নিকৃষ্ট খাবার এটা বেদাতে সাইয়া তা আমাদেরকে বিয়ের খাবারে খাওয়াইতে হবে কাদেরকে ফকির মিসকিনদেরকে খুশি হয়ে তাদেরকে খাওয়াইতে হবে এখন তো আমরা খাওয়াইলো উদ্দেশ্য খারাপ বলে খাবে একশো টাকা দিয়ে যাবে এক হাজার টাকা এটা এটা নিয়ত খারাপ সেজন্য আজকের ইস্তামার মাহফিল থেকে আমরা শিক্ষা নেব যে সুন্নতে মোবারকের মাধ্যমে কি কিভাবে বিয়ে করতে হয় ভাইরা আমার এভাবে যদি আমি শূন্যতে মোবার বিয়ে স্বাধীন অনুষ্ঠানের মধ্যে সুন্নতের কথা বলতে চাই অনেক লম্বা সময় লাগবে এখানে নির্দিষ্ট সময়ে নির্ধারিত বিষয়ে শেষ করতে হয় আমি আর সামনে যেতে পারছি না ও আনিল আখির আহাল আমি